হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্মার্ট স্টাডি বাংলা বন্ধুরা আজকের থামনেলটা আপনারা দেখেছেন ভিডিওর সিঁড়ি ভাঙা পদ্ধতিতে সরলীকরণ তো এই অঙ্কটা ডব্লিউবি পুলিশ মেন্সের মানে আগের বড় ছোটের পরীক্ষাতেও কিন্তু পড়েছিলো সেই জন্য একটা ইম্পর্ট্যান্ট টপিক তো অনেকেরই রিকোয়েস্ট ছিল যে এটাকে সহজ পদ্ধতিতে করে দেওয়ার জন্য তো আজকের ক্লাসে আমরা সহজ পদ্ধতিতে ইজিভাবে এই ধরনের যে সমস্ত সিঁড়ি ভাঙা ক্যালকুলেশানগুলো দেয় সহলীকরণ পদ্ধতি সেগুলো সলিউশন করব ঠিক আছে তো ভিডিও একটু স্কিপ না করে প্রথম থেকে দেখুন 10- থেকে পনেরো মিনিটে আপনার এটা পুরো ফুল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে একদম পরীক্ষার হলে কিন্তু এটা নাম্বার পাবেনই পাবেন ঠিক আছে তো দেখুন এগুলো অনেক টাইপের হয় এটা টাইপ ওয়ান ঠিক আছে টাইপ ওয়ান অনেক টাইপের অঙ্ক হয় ঠিক আছে প্লাস দিয়ে হয় মাইনাস দিয়ে হয় আলাদা আলাদা সংখ্যা দিয়ে হয় তো এই রকম অঙ্ক তো আপনারা নিজেরা এমনি সলিউশন করেছেন যেটা টাইম সাপেক্ষ তিন এককে তিন তিন আগে চার চারে তিনকে উল্টে এইভাবে করেছেন তো আমরা এই এই জিনিস আমি আগেও শিখিয়েছি তবুও আর একবার স্পেশালিস্ট শেখাচ্ছি যাতে সকলেরই এটা দরকার লাগে ঠিক আছে তো দেখুন যখন এই দেখলেন এরকম একটা স্টেপ দেওয়া আছে অঙ্কে ঠিক আছে ওয়ান বাই দিয়ে ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান প্লাস একের তিন আছে এখানটা শুধু এই সংখ্যাটা আছে ঠিক আছে শুধু এই সংখ্যাটা আমি লিখে নেব কীরকমভাবে লিখবো এক আর তিন আছে তো আমি লিখে নিলাম এক আর তিন লিখে নিলাম ঠিক আছে এক আর তিন লিখে নিয়েছি এবার দেখব এইখান থেকে অঙ্কটা শুরু করবো এইখান থেকে এই উপর থেকে নয় কেন উপর থেকে নয় পরে বলছি এইখান থেকে শুরু করবো কটা স্টেপ এক দুই তিন চার মানে চারটে ধাপ আছে সিঁড়ির এক দুই তিন চার এই চারটে জায়গা ঠিক আছে এক দুই তিন চার এইখানটা কেন করছি না পরে বলবো ঠিক আছে কারণ অনেক সময় অঙ্ক এরম ভাবে দিয়ে থাকে আবার কখনো কখনো অঙ্ক ওয়ান বাই দেওয়া থাকে ঠিক আছে তো এরা ক্ষেত্রে এক তিন লিখে দিলাম চারটে স্টেপ বলে এক দুই তিন চার চারটে স্টেপ করেছি এটা কিসের সহলীকরণ এটা যোগের দিয়েছে সেই জন্য যোগ করব কিভাবে কিভাবে তিন আর একে যোগ করলাম কত হবে চার এটার সাথে এটা যোগ করেছি চার হয়েছে নেক্সট হচ্ছে এখানে যেটা লিখবো সেটা হচ্ছে এটার সাথে এটা যোগ চার তিনে সাত নেক্সট হচ্ছে এটার সাথে এটা যোগ সাতের চারে এগারো আর নেক্সট হচ্ছে এটার সাথে এগারো এটার যোগ এগারোর সাথে আঠেরো তাহলে অ্যান্সার কী হবে অ্যান্সার আমি ডাইরেক্ট লিখে দিতে পারতাম এগারো আঠেরো অ্যান্সার শেষেরটা নিচে আর এগারোটা ওপরে কিন্তু আমি এইভাবে আপনাদের বোঝাবো না কারণ নেক্সট ওইতে প্রবলেমে পড়তে পারেন ঠিক আছে সরি তো জাস্ট এখানটা বুঝবেন যেটা ঠিক আছে এই যে এইটা লাস্ট ডেটটা লিখবো ওপরে লাস্ট ডেটটা লিখলাম ওপরে আর নিচে তার আগেরটা লিখলাম নিচে ঠিক আছে এটা লিখলাম আঠেরো এগারো এটা কত পর্যন্ত সলিউশন হলো এইখান থেকে এই পর্যন্ত সলিউশান হলো ঠিক আছে কারণ এই যদি এইটা না দিত একের তলায় দিয়েছে বলে আমি পরে এটা চেঞ্জ করবো যদি এক না থাকতো তাহলে আমার এইটা উত্তর হয়ে যেত আঠেরো বাই এগারো উত্তর হয়ে যেত ঠিক আছে সেই জন্য আমি জাস্ট আঠেরো বা আগে লিখে লিখলাম আর যেহেতু এটা একের তলায় আছে তাহলে এটা উল্টে অ্যান্সারটা হবে কারণ একের তলায় আঠেরো এগারো মানে সেটা উল্টে গিয়ে অ্যান্সার করতে হবে এগারো বাই আঠেরো ঠিক আছে বোঝা গেল আশা করছি বোঝা গেছে যারা বুঝতে পারিনি আর একবার দেখুন এই টাইপ এই টাইপ আর একটা ম্যাথ দেখাচ্ছি তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে দেখুন এই অঙ্কটা এরকম আছে ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই টু দুইয়ের তিন আছে ঠিক আছে তো এরকম করলে কী করবেন এর তিনের জন্য আমি দুইটা আগে লিখে নিলাম তারপর তিন লিখলাম ঠিক আছে তারপর কটা স্টেপ এক দুই তিন চার চারটে স্টেপ বলে চারটে দিয়ে দিলাম রাইট ঠিক আছে এবার কী করতে হবে এটার সাথে এটার যোগ তিন আর দুয়ে পাঁচ কেন সবকটা যোগের সিরিজ দেওয়া আছে সবকটা যোগের সিরিজ তিন আর দুয়ে পাঁচ পাঁচ আর তিনে আট আট আর পাঁচে তেরো তেরো আর আটে হলো একুশ তেরো আটে একুশ তাহলে আমি অ্যান্সার কত লিখবো আমি অ্যান্সার লিখতে পারতাম ডাইরেক্ট তেরো বাই একুশ কিন্তু আগে দেখে নেবো যে এটা একের তলায় আছে কি না যদি এটা একের তলায় থাকে কারণ এটা এই যে এই পর্যন্ত সলিউশানটা একুশ বাই তেরো এটা হচ্ছে এইটুকু সলিউশান ঠিক আছে যদি এটা একের তলায় থাকে তাহলে এটা ঘুরে গিয়ে তেরো একুশ উত্তর আর যদি এক না থাকতো তখন এইটা উত্তর হতো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় যদি একটা না থাকতো ওপরে একদম পুরো একের নিচে না থাকতো তখন তাহলে কি হয়ে যেত তখন এটা অ্যান্সার হতো যেহেতু ওপরে এক আছে তার তলাইটা আছে সেই জন্য উল্টে গিয়ে তেরো একুশ উত্তর হয়ে যাবে ঠিক আছে বুঝে গেছে এবার যদি দেখি বিয়োগ দিয়ে এটা তো যোগ দিয়ে হলো এবার যদি বিয়োগ দিয়ে আসে টাইপ টু যদি বিয়োগ দিয়ে আসে বিয়োগ দিয়ে একটু শক্ত হয়ে যায় কারণ ক্যালকুলেশানটা শক্ত হয়ে যায় মানে ক্যালকুলেশান বলতে কী মানে খুব ধৈর্য নিয়ে করতে হয় এবং ধ্যান দিয়ে করতে হয় ঠিক আছে নাহলে বিয়োগটা ভুল হয়ে যেতে পারে কিন্তু সেই জন্যই তো বিয়োগের অঙ্ক দিলাম সেম সি সেম দেওয়া আছে ওয়ান বাই ওয়ান বাই ওয়ান বাই ওয়ান বাই বলে এক দুই তিন চারটে স্টেপ আছে এবং মাইনাস আছে আর এটা আছে একের চার তো এখানে একের চার আছে বলে আমি লিখে দিলাম একের চার এক আর চার লিখে দিয়েছি কটা স্টেপ এক দুই তিন চার মানে আমি এই পর্যন্ত সলিউশন বলছি এই পর্যন্ত ঠিক আছে এক দুই তিন চার চারটে স্টেপ আছে এক দুই তিন চার ওটা যোগ করেছিলাম যোগের অঙ্ক এটা বিয়োগ করব চার থেকে এক বিয়োগ করলে কত হয় তিন তিন থেকে চার বিয়োগ করলে কত হয় তিন থেকে চার বিয়োগ তিন মাইনাস চার মানে মাইনাস এক ঠিক আছে এইটাই বল বলছিলাম যে এইটাই ধ্যান দেখে করতে হয় পরেরটা হচ্ছে মাইনাস এক থেকে তিন বিয়োগ মাইনাস এক থেকে তিন বিয়োগ কত হবে মাইনাস চার পরেরটা মাইনাস চার থেকে মাইনাস মাইনাস এক বিয়োগ মাইনাস এক বিয়োগ তাহলে মানে মাইনাস চার প্লাস এক মানে মাইনাস তিন এটা গেল মাইনাস তিন তাহলে এইটুকু যেটা আমি মার্ক মার্কিং করেছি এইটুকু সলিউশানটা হচ্ছে শেষেরটা ওপরে মাইনাস তিন আর তার আগেরটা নিচে মাইনাস চার মাইনাস মাইনাস ক্যান্সেল এটা হলো এইটুকু সলিউশান তাহলে অ্যানসার সঠিক কত হবে যেটা যেহেতু একের নিচে আছে মানে তিনের চালটা উল্টে যাবে অ্যানসার হবে চারের তিন মানে তিন পূর্ণ সরি এক পূর্ণ একের তিন বা চারের তিন দুটো এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে আশা করছি বোঝা গেছে আচ্ছা এই অঙ্কটা যদি এই সংখ্যাটা পাল্টে দেয় সেরকম আরেকটা টাইপ টু এর আরেকটা ম্যাথ করে নিই ওকে দেখুন দেখুন এটা যদি এরকম দেয় এখানে যে আমরা একের চার লিখেছিলাম এই জায়গায় যদি দুয়ের চার বা তিনের চার এরকম দিয়ে দিল ঠিক আছে বা যত বড় সংখ্যা ভগ্নাংশ দিতে পারে কোনো অসুবিধা নেই তো আমায় কী করতে হবে দেখে নেবো আমি এই পর্যন্ত সলিউশন আগে বার করবো প্রথম আমার এটাই কাজ কারণ কখনো কখনও অঙ্কেতে এইটা একের তলায় না দিয়ে এমনি প্লেন দিয়ে দিতে পারে সেইটা খেয়াল রাখতে বলছি বারবার তাহলে এটা হচ্ছে তিনের চার তো বিনদাস তিন আর চার লিখে দিলাম এবার কটা স্টেপ এক দুই তিন চার এক দুই তিন চার চারটে স্টেপের জন্য জায়গা করে নিয়েছি এবার বিয়োগ চার থেকে আমার তিন বিয়োগ করলে কত হবে এক এক থেকে যদি চার বিয়োগ করি এক বিয়োগ চার মানে কত হবে মাইনাস তিন লেখা লিখলাম মাইনাস তিন এবার মাইনাস তিন থেকে এক বিয়োগ মাইনাস তিন বিয়োগ এক কত হবে মাইনাস চার পরেরটা হবে মাইনাস চার থেকে মাইনাস তিন বিয়োগ মাইনাস চার বিয়োগ করতে হবে মাইনাস তিন তাহলে হবে মাইনাস চার প্লাস তিন মানে অ্যান্সার এটা কত হবে মাইনাস এক মাইনাস এক বোঝা গেল তাহলে এবার এটা কি অ্যান্সার আমি কি লিখবো এই অ্যান্সার লিখবো মাইনাস একের মাইনাস চার মাইনাস মাইনাস কেটে গেল মানে একের চার হলো এই পর্যন্ত উত্তর যেহেতু এটা একের তলায় আছে তাহলে অ্যান্সারটা এটা উল্টে যাবে মানে চার বাই এক অর্থাৎ অ্যানসার হবে চার বোঝা গেল বোঝা গেছে আশা করছি কনসেপ্ট প্লোড ক্লিয়ার যোগ এবং বিয়োগের ঠিক আছে এবার টাইপ থ্রি যাবো যোগ আর বিয়োগ যদি একসঙ্গে দেয় ঠিক আছে বা এই একের জায়গায় যদি এটা আলাদা সংখ্যা দিয়ে দেয় আচ্ছা টাইপ থ্রিটা আমি আলাদা সংখ্যা দিয়ে করাচ্ছি যোগের ক্ষেত্রে ঠিক আছে দেখুন দেখুন এইবারে কিন্তু আমাদের কিন্তু টাইপ থ্রিটা একটু কিন্তু শক্ত হয়ে যাবে ঠিক আছে কিন্তু যদি আমরা বুঝতে পারি কিন্তু পুরো আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে কীরকমভাবে করবো খালি স্টেপটা ফলো করবেন ঠিক আছে দেখুন সেম জিনিস সেম জিনিস ঠিক আছে সেম জিনিস কোনো অসুবিধা নেই এটা একের তলায় আছে ঠিক আছে যাই হোক তো আমার কটা স্টেপ আছে তাহলে দেখে নিলাম আগে একটা দুটো স্টেপ আছে আর এটা একের চার আছে তো একের চারটার জন্য আমি লিখে নিলাম এক চার ঠিক আছে লিখে নিয়েছি এবার আমার কটা স্টেপ আছে দুটো স্টেপ আছে একটা দুটো কিন্তু এখানে তো আর প্রতিটা ক্ষেত্রে এক নেই যে আমি এক যোগ করব তাহলে আমার কি করা উচিত ঠিক আছে ভালো করে দেখুন কী করা উচিত আচ্ছা এই এই স্টেপে কী ছিল দুটো স্টেপে পরপর এখান থেকে আমরা তো নিচের দিক থেকেও করে করে যাব তাহলে নিচে এখানে প্রথম স্টেপে কত আছে তিন তারপরটা কত আছে দুই ব্যথ এইটুকুই লিখে নিয়েছি কোনো অসুবিধে নেই বোঝা যাচ্ছে এবার আমি কী করবো এর সাথে এর গুণ করব পরের লাইনে লিখবো আর এর এটার সঙ্গে যোগ করব ঠিক আছে তাহলে কত হবে তিন চারে বারো বারো আর একে হলো তেরো ঠিক আছে এইখানটা লিখলাম তেরো বোঝা গেল এইবারে পরে কী হবে এটা তো চার আছে আচ্ছা মানে আমি বুঝব বোঝা যাচ্ছে ব্যাপারটা তেরো হলো তিন চারে বারো আর দুয়ে সরি তিন চারে বারো আর একে তেরো হলো এবার তেরোর মাথার সঙ্গে আমি এইটা গুণ করবো তেরো দু কুণে ছাব্বিশ তার আগের সংখ্যা ছিল চার তাহলে ছাব্বিশ হাজার চারে কত হলো ছাব্বিশ হাজার চারে হলো তিরিশ বোঝা গেল তেরো দুকুণে ছাব্বিশ হাজার চারে তিরিশ তাহলে যেহেতু এটা একের তলায় আছে তাহলে আমি অ্যান্সার ডাইরেক্ট লিখে দিতে পারি তেরোর তিরিশ ঠিক আছে বোঝা গেল একের তলায় না থাকলে শুধু এইটুকুর উত্তর হতো তিরিশ বাই তেরো বোঝা যাচ্ছে তো এটা একটু ছোটো স্টেপ দিয়ে বোঝালাম এবার একটু যদি বড়ো হয় আরেকটু একটু বড়ো হলে সেটা কীরকম হবে ঠিক আছে তো দেখে নিই মানে টাইপ এর নেক্সট অঙ্ক দেখুন টাইপ থ্রি এর আরেকটা স্টেপ বাড়িয়ে দিচ্ছে আরেকটা দুটো স্টেপ করলো একটা তিনটে স্টেপ করবো তো কী হবে সে একইভাবে সলিউশন আমি বলে দিয়েছি এবং স্টেপটা ভালো করে ফলো করতে হবে এখানে কত আছে এটা একের পাঁচ সেই জন্য লিখলাম ওয়ান অ্যান্ড ফাইভ লিখেছি ওকে এবার কটা স্টেপ এক দুই তিনটে স্টেপ একটা দুটো তিনটে স্টেপ তো এখানে কী কী আছে নিচে দিক থেকে করবো দুই এক আর তিন তাহলে দুই এক আর তিন লিখে নিয়েছি ঠিক আছে এবার কী করবো এর পরের সঙ্গগুলো কী হবে আমার ঠিক আছে দেখুন এটার সঙ্গে এটার গুণ বলেছি পাঁচ দুগুণে দশ দশ আর একে কত হলো এগারো হয়েছে দশ আর একে হয়েছে এগারো এবার কি এর সাথে এর গুণ এগারো এককে এগারো এগারো আর আগের সঙ্গে কত পাঁচ মানে ষোলো তাহলে ষোলো লিখলাম এবার কী গুণ ষোলোর সঙ্গে তিন গুণ তিন ষোলাম আটচল্লিশ আটচল্লিশ আর এগারো কত উনষাট তাহলে লিখে নিলাম ফিফটি নাইন তাহলে যেহেতু এইটাও আছে একের তলায় তাহলে অ্যান্সার ডাইরেক্ট ষোলো বাই ফিফটি নাইন হয়ে গেল অ্যান্সার একদম বেস্ট ট্রিক এবং সহজ পদ্ধতি আশা করছি আপনাদের ভালো লেগেছে প্রত্যেকের কিন্তু লাইক চাই ঠিক আছে প্রত্যেকের কিন্তু লাইক চাই এটা কিন্তু মাথায় রাখবেন আর যদি এক না থাকতো একের তলায় না থাকতো তখন অ্যান্সার হতো ফিফটিন বাই ষোলো সরি ফিফটি নাইন বাই ষোলো ঠিক আছে যেহেতু এটা একের তলায় আছে তাহলে অ্যান্সারটা ডাইরেক্ট লিখে দিতে পারছি ষোলো বাই ফিফটি নাইন ষোলো বাই ফিফটি নাইন বোঝা গেল এরপরের যে টাইপটা হবে সেটা যোগ আর বেয়োগ একসঙ্গে মিক্স থাকবে তখন আমরা কি করব সেটা হচ্ছে লাস্ট টাইপ টাইপ ফোর ওকে দেখা যাক দেখুন এই অঙ্গটা হচ্ছে টাইপ ফোর যেখানে থাকছে প্লাস মাইনাস প্লাস মাইনাস এইভাবে আছে ঠিক আছে তাদের নিয়ে আমার কোনো চিন্তার কারণ নেই আমি এটা নিয়ে ভাববো নাই প্লাস মাইনাস দিয়েছে আমি এখন ভাববোই না ঠিক আছে আমি কী করবো যেমন আমাকে আমি আপনাদের শেখালাম তেমনই করবেন একের তিনের জন্য এখানে লিখবেন এক আর তিন কটা স্টেপ এক দুই তিন চার পাঁচ মানে আমি এইটুকু সলিউশান বলছি ঠিক আছে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ পাঁচটা রাইট চিহ্ন দিয়ে রেখেছি এবার কি করতে হবে আমি দেখব এইখানে আমার ফার্স্ট কী ছিল ফার্স্ট যোগ তারপর বিয়োগ তারপর যোগ তারপর বিয়োগ তারপর এইভাবে ফার্স্ট কী আছে যোগ তাহলে ডায় প্রথম আমি যোগ করবো তিন আগে কত হবে চার যোগের পরে কী আছে বিয়োগ তাহলে চার থেকে তিন বিয়োগ করলে কত হয় এক হলো বিয়োগের পরে কী ছিল যোগ মানে একবার বিয়োগ একবার যোগ যেমন আছে যোগ করবো চার আরকে পাঁচ যোগ করেছি এবার বিয়োগ পাঁচ থেকে এক বিয়োগ করলে কত হয় চার এবার কী হবে যোগ পাঁচ হাজার চারে নয় তাহলে এই গোল টু গুজরাট দিয়েছি মার্কিং এর অ্যান্সার যদি থাকতো এটা হতো নয়ের চার যদি একটা না থাকতো অ্যান্সার হতো নয়ের চার মানে আগে তারপর তার আগেটা নিচে লিখতাম কিন্তু যেহেতু এখানে এক দেওয়াই ছিল তাহলে অ্যান্সারটা আমার ডাইরেক্ট হয়ে যাবে চারে নয় বন্ধুরা এর থেকে সহজ পদ্ধতি আমি জানি না আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি এবং আপনাদের ভালো লেগেছে ঠিক আছে তো এই টাইপেরই টাইপ ফোরের আর একটা লাস্ট অঙ্ক আমরা করে নিই ঠিক আছে ভালো লাগলে অবশ্য আপনারা লাইক দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশানটাকে অন করে রাখুন প্রত্যেকটা পরীক্ষার জন্য শুধু পুলিশের নয় অঙ্কের ক্লাস আপনাদের জন্য বেনিফিটেড হবেই হবে যে কোনো পরীক্ষার জন্য ওকে নেক্সট দেখুন নেক্সট অঙ্কটা নেক্সট অঙ্কটা এটা টাইপ ফাইভই বলতে পারেন পাঁচটা টাইপ ঠিক আছে পাঁচটা টাইপ কেন পাঁচটা টাইপ কারণ ওটা তো আমি এক দিয়েই করেছিলাম প্লাস মাইনাস প্লাস মাইনাস এক এক মানে এক দিয়ে করেছিলাম কিন্তু এখানে আমার সংখ্যাগুলো পাল্টে গেছে তাহলে এটা তো আমার আরও ক্রিট ক্রিটিক্যাল হয়ে যাবে কিছু ক্রিটিক্যাল নয় পুরো ঠান্ডা মাথায় আমরা বুঝে নেবো এটা যেমন একের চার আছে একের চার লিখে নিলাম এক আর চার কটা স্টেপ এক দুই তিন তিনটে স্টেপ সেই জন্য তিনটে স্টেপ দিয়ে নিলাম এবার আমি কী করব এইখানটা মনে রাখার জন্য দেখুন এটা কী আছে প্রথম মাইনাস আছে মাইনাস করতে হবে দুই মাইনাস দুই করতে হবে তো মাইনাস আছে আর এখানে দুই আছে সেই জন্য মাইনাস করতে হবে দুই আমি বুঝে নিলাম এটা আমি নিজের জন্য বুঝে নিলাম আর কি এটা পরীক্ষা খাতে দেখাতে হবে না এটা তারপরে করতে হবে প্লাস কত করতে হবে এক প্লাস করতে হবে সেই জন্য প্লাস এক করে নিলাম তারপরে করতে হবে মাইনাস কত তিন সেই জন্য মাইনাস তিন এটা বুঝে নিলাম ঠিক আছে এবার আমরা কি করব ক্যালকুলেশান ক্যালকুলেশান শক্ত নয় ইজি ক্যালকুলেশান ক্যালকুলেশানটা মোটেই শক্ত নয় ইজি ক্যালকুলেশান কীরকম যেমন ঠিক আগে যেমন করেছিলাম চার দুগুণে কত হয় আট হয় আট থেকে কি করতে হবে একটাকে বিয়োগ আছে বলে বিয়োগ করতে হবে তাহলে চার দুগুণে আট আট থেকে এক বিয়োগ করলে কত হবে সাত পরেরটা কত সাত এককে সাত এককে সাত সাতের সঙ্গে চার কি করব যোগ আছে মানে যোগ করব কত হবে এগারো পরে বারে তিন এগারো কত হয় তেত্রিশ তেত্রিশ থেকে কী করতে হবে বিয়োগ করতে হবে কত সাত আগের সংখ্যাটা তেত্রিশ থেকে সাত বিয়োগ করলে কত হয় ছাব্বিশ ব্যাস হয়ে গেল আমার সিরিজ লেখা হয়ে গেল এক চার সাত এগারো তেরো এবার যেহেতু এটা একের তলায় আছে তাহলে ডাইরেক্ট আমি উত্তর লিখে দিতে পারি এগারো বাই ছাব্বিশ এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার তো বন্ধুরা আশা করছি আপনাদের টপিকটা পুরো ক্লিয়ার হয়ে গেছে সিঁড়ি ভাঙা পদ্ধতি তো কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আপনারা বুঝতে পেরেছেন কি না ওকে তো যদি পরীক্ষায় জম করা আসে ছেড়ে না এসে কিন্তু এক নম্বরে চাই ঠিক আছে যেন মনে থাকে থ্যাংক ইউ ভেরি মাচ